দিন যাচ্ছে ততই শহর জুড়ে পড়ছে শীত, এবং এই শীতকাল মানেই আবার উইন্টার সিজন, এবং এই উইন্টার সিজনে আবার উইন্টার শপিং। বাট দ্য ফ্যাক্ট, এই টলিউডে এমন কিছু অ্যাক্টার আর অ্যাক্ট্রেস রয়েছে যারা সবসময়ই হট, এবং এই শীতে মানে তাদেরকে দেখলেই মনে হতে পারে যে আরে এই মানুষটা যদি আমার সামনে থাকে, বা এই অ্যাক্টার বা অ্যাক্ট্রেসটা যদি আমার সামনে থাকে, তাহলে আমার আর এই জ্যাকেট, এই সোয়েটার, এইসব কিছু দরকারই হবে না। তাই আজকে সিটি সিনেমা জাস্ট কলকাতাকে এই প্রশ্নই করবে, টলিউডের কোন অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস এক্স্যাক্টলি তোমার সামনে দাঁড়ালে তোমার আর কিছু দরকারই নেই, সবসময় ইউ ফিল হট এই উইন্টার সিজনে, না জাস্ট সেগুলো পাত্তা পাবে না, মানে এই সোয়েটার জ্যাকেট তোমার আর কিছুই লাগবে না। কোন সেই অ্যাক্টার আর কোন সেই অ্যাক্ট্রেস যাদেরকে সামনে আনলে অলওয়েজ ইউ ফিল হট? ওই যে বাংলা কি একটা কথা আছে না, ঘি আর আগুন পাশাপাশি থাকলে কি যেন একটা কি হয়। টলিউডের মধ্যে সব থেকে যাকে দেখে মনে হয় হট, সে হলো শ্রীলেখা। পরমব্রত, জিৎ, শ্রাবন্তী মনে হয়। One of the best actors is Abhi. लगले बोल दे। पावली दाम जो है काफी ज्यादा हॉट लगती है। मेरे को अगर डेट करने का मिले तो मैं अपोर्ट्स उसके साथ करूंगा। अरे शाबाश, अमर रॉयल बंगाल टाइगर तो देखती जगे उठे छे। देव এখন हॉट। দেবকে ভালো লাগে, আমি তো অঙ্কুশই বলবো। তোকে হেপি লাগে, তোকে হেপি লাগে, সোনা আছে সর দিন গোনা, বাস অঙ্কুশ থাকলে কোনো জ্যাকেটই লাগবে না। আর অ্যাক্ট্রেসদের মধ্যে নুসরাত, লেখো ব্যাংক ব্যালেন্সে